Subscribe now and press the bell icon. Never miss an update. বিশ্বকাপ জয়ী জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউস আশা করেছিলেন আগামী বিশ্বকাপে ইতালি ও পর্তুগাল দুই দলকেই দেখা যাবে। বাছাই পর্বের প্লে-অফের আগে বলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ব্যক্তিত্ব ফিফা বিশ্বকাপে না থাকলে হয় না। ইতালির ক্ষেত্রেও সেটা সত্য। ইন্টার মিলানে অসাধারণ সময় কাটিয়েছি, ফলে আজ্জুরিরা আমার হৃদয়ে সবসময় একটা অংশ জুড়ে থাকে। এইভাবে ম্যাথাউসকে হতাশ হতে হবে কে জানতো। একদল বর্তমান ইউরোপ জয়ী আর একদল ইউরো জিতেছে 2016 সালে। সেই দুই দলের একটি কিনা থাকবে না কাতার বিশ্বকাপে। বিশ্বকাপ বাছাই পর্বে ইউরোপিয়ান অঞ্চলে নিজেদের গ্রুপে সেরা হতে পারেনি ইতালি ও পর্তুগাল। নিজেদের বিশ্বকাপ যাত্রাটা তাই অন্তত মার্চ পর্যন্ত ঝুলে গেছে তাদের। বিশ্বকাপের প্লে-অফে নিজেদের যাত্রার বাকিটুকুও জেনে গেল এই দুই দল। প্লে-অফের একদিকের পড়ায় এই দুই দলে যে কোনো এক দলের সুযোগ থাকছে কাতার বিশ্বকাপে। ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্বে নিজ নিজ গ্রুপে সেরা সব দল বিশ্বকাপে চলে গেছে। 10 গ্রুপে 10 রানার্সআপ ও নেশনস লিগে ভালো করেছে, কিন্তু বিশ্বকাপে জায়গা করতে পারেনি এমন দুই দলকে নিয়ে আয়োজিত হবে বিশ্বকাপের বাছাই পর্ব। এই 12 দলকে 3 ভাগে ভাগ করে দেয়া হয়েছে। এক একটি ভাগের 4 দলের মধ্যে প্রথমে সেমিফাইনাল হবে, আর সেখান থেকে ফাইনালে যাবে 2 দল। ফাইনালের বিজয়ী দল যাবে বিশ্বকাপে। এভাবে 3 ভাগ থেকে 3টি দল যাবে কাতার বিশ্বকাপে। ফিফার সদর দপ্তরে হওয়া এই প্লে-অফের ড্রতে বাছাই দল হিসাবে ছিল 6টি দল, পর্তুগাল, স্কটল্যান্ড, ইতালি, রাশিয়া, সুইডেন, ওয়েলস। অবাছাই দল হিসাবে ছিল তুরস্ক, পোল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, ইউক্রেন, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র। বাছাই হওয়ার সুবিধা হিসাবে দলগুলো সব ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছে। প্রথম ভাগে একদিকের সেমিফাইনালে খেলবে স্কটল্যান্ড, এই ভাগের অন্য সেমিফাইনালে খেলবে ওয়েলস, অন্য ভাগে একদিকে বাছাই দল হিসাবে নাম উঠেছে রাশিয়ার, সে ভাগের অন্য বাছাই দল হিসাবে নাম উঠেছে সুইডেনের। আর তাতেই নিশ্চিত হয়েছে তৃতীয় ভাগে 2 বাছাই দল হিসাবে থাকছে ইতালি ও পর্তুগাল। আর এই ভাগ থেকে শুধু এক দল যাওয়া মানেই তো কপাল পুড়েছে রোনালদো কিংবা মানচিনির দলের। 2018-র বিশ্বকাপ খেলা হয়নি ইতালির, সে হতাশা কাটিয়ে এবার ইতালিকে ইউরো জিতিয়েছে কোচ রবার্তো মানচিনি। গড়েছেন অপরাজিত থাকার বিশ্ব রেকর্ড, কিন্তু বিশ্বকাপে জায়গা করার ক্ষেত্রে মানচিনিও হতাশ করেছেন। সুবিধাজনক অবস্থায় থেকেও গ্রুপে শীর্ষে থাকতে পারেনি ইতালি। এবারও নিজেদের ভাগে দুর্দান্ত সব তারকায় ঠাসা পর্তুগালকে প্রতিপক্ষ হিসাবে পেল এই দলটি। আজ এই পর্যন্ত। ফুটবলের সব তথ্যবহুল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।